আসিফ ভাই আপনি আমাকে যুক্ত করেছেন দিন ধরে আপনাকে আমি ফলো করি কিন্তু আজকে আপনার লাইভে কথা বলতে পেরে আমি খুব ভালো লাগছে আমার আসলে নাস্তিকতা এমন একটা জিনিস যেটা উপলব্ধি করছি আজ থেকে প্রায় আট বছর ধরে কিন্তু এর আগে আমি একজন গোড়া ধার্মিক ছিলাম মালা টোলা টিকতাম মন্দিরে পড়ে থাকতাম তো বলে না এক কিতাবের পাঠক হইতে সাবধান যেটা আমাদের হুমায়ুন আজাদ সাহেব বলেছিলেন তো কথাটা ঠিকই যারা ওই এক কিতাবের পাঠক তারা আসলে নাস্তিকতার কি জিনিস বাইরে কি চলছে না চলছে সেটা তারা উপলব্ধি করতে পারে না কিন্তু যখনই তার সিলেবাসের বাইরে কোনো জিনিস পড়ে বা কোনো জিনিস জানার চেষ্টা করে তখন দেখে তার সামনে বিরাট একটা ভুবন খুলে যায় আচ্ছা একটা শব্দ হচ্ছে মাঝখানে রিপন ভাই মাঝখানে একটা টক 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 করে শব্দ হচ্ছে ও আইসি ও ব্যাপারটা আমার এইটা মাইক্রোফোনটা অন্য জায়গায় ছিল এখন শোনা যাচ্ছে তো তো বিষয় হচ্ছে আমি যুক্ত এই জন্যই হলাম আপনার আলোচনায় অনেক সমৃদ্ধ হই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি শুধুমাত্র এই মুমিনদের পিছনে লেগে আছেন এই জিনিসটা হয়তো আমার অভিযোগও হতে পারে আবার কি বলবো ভুলও হতে পারে কারণ মমিনরা যতটা ভয়ঙ্কর তেমনটা কিন্তু অন্যান্য ধর্মের যারা রয়েছে যারা কি বলে খুব ভয়ঙ্কর ভাবে পালন করে তারাও ঠিক ততটাই ভয়ঙ্কর যতটা মুমিনরা ভয়ঙ্কর কিন্তু যখনই দেখা যায় যে একজনের পিছনেই লাগা বা একজনকে একজনের উপরই আরো প্রত্যারোপ করা সেটা আমার কখনো কখনো মনে হয় যে আপনি একটু এক পেশে কথা বলছেন আচ্ছা রিপন ভাই আপনি একটু আমাদের মানে চ্যানেলটাতে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর একটা সেকশন আছে সেই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সেকশনে ঢুকবেন ঢুকে সেখানে কিছু ভিডিও দেয়া আছে সেখানে এই যে আপনার এই যে এটা আপনার এইটা একটা বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরের ভিতরে পড়ে গেছে ভাই হ্যাঁ এটা হচ্ছে এই প্রশ্নটা মনে করেন আমাকে আইসা কমপক্ষে তিন হাজার লোক জিজ্ঞেস করছে একই প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন হ্যাঁ এবং এই তিন হাজার বারের মতো দেওয়া হয়েছে দেওয়া হওয়ার কারণে এখন আর আমি প্রশ্ন উত্তরই দিই না হ্যাঁ

যেরকম আপনি বাংলাদেশ থেকে যেরকম আপনি বিতাড়িত সেরকম আমাদের ক্ষেত্রেও কিন্তু ঘটছে হ্যাঁ কারণ আমি একটা ছোট একটা মিডিয়া চালাই যেটা এম বি মিডিয়া বলে আমরা এই হিন্দু ধর্মের যে কুসংস্কার গুলো আছে সেই কুসংস্কার নিয়ে আমরা কথা বলি তো এর ভিতরে আমাদের যে কয়েকজন সহযোগী আছে তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং রিসেন্টলি আমাদের একজনকে মানে এমন ভাবে তাকে হেনস্থা করা হয়েছে তার বাড়িতে লালবাজারের পুলিশ এসে পুরো ঘিরে ধরেছে এবং তাকে নিয়ে এখন কেস চলছে কিন্তু এমন একটা ব্যাপার এ থাকে কলকাতাতে কিন্তু কেসটা কোথায় হয়েছে জানেন ত্রিপুরাতে ঠিক আছে ত্রিপুরাতে কেস হয়েছে ঘটছে ঘটনা এক জায়গায় দোষ দোষ চলে যাচ্ছে কলকাতায় বসে রয়েছে তার মানে এরকম এরকম ব্যাপার কিন্তু আমরা তো কোনো অস্ত্র হাতে নি না আমাদের অস্ত্র হচ্ছে কলম আর অস্ত্র হচ্ছে আমাদের এই মুখ মানে কথা যেটা এই তো আমাদের অস্ত্র তো আমাদের এই অস্ত্রের বিরুদ্ধে যেরকম প্রশাসন আমাদের পিছনে লেগে আছে আমি নাম বলছি না যার ইয়ে হচ্ছে একজন আছে তিনি ওই কুসংস্কারের বিরুদ্ধে একটা ভিন্নভাবে ভাবে কাজ চালাচ্ছে তার বিরুদ্ধে এত অত্যাচার চলছে তো আমরা এই মিডিয়াটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা প্রায় তিন মাস যাবৎ সেটা বন্ধ রয়েছে আমার একটা চেতনা বার্তা বলে একটা ওয়েবসাইট ছিল যে ওয়েবসাইট এরকম লেখালেখি করতাম আমরা তো সেটাও বন্ধ করতে বাধ্য হয়েছি বন্ধ হয়ে গেছে আমরা একসময় অভিজিৎ দাস সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম এবং অভিজিৎ দা যে বছর মানে হত্যা হলো সে বছর আমাদের এখানে আসার ওনার একটা পরিকল্পনা ছিল কথাবার্তা হয়ে গেছিল তো যাই হোক তাকে আমরা হারালাম এবং সে বছর তো শুধু তাকেই হারালাম না আরো অনেককেই হারালাম কিন্তু অনেকে মনে করে যে বাংলাদেশেই বোধ হয় এই সমস্যাটা রয়েছে যে কোতল করে দেওয়ার একটা সমস্যা কিন্তু কোতল করে দিলে তো আমার জীবনটা শেষ হয়ে গেল ব্যাস আর কিছুই নাই কিন্তু জীবনে বেঁচে থাকার পরেও যে সমস্যাগুলো থাকে বেঁচে থাকতে সেই সমস্যাগুলো হচ্ছে সবথেকে বড় কঠিন বেঁচে থাকার জন্য তো দেখেছি যেরকম এক সময় খ্রিস্টানরা যেটা করেছিল মুসলমানরা যেটা করছে হিন্দুরা কিন্তু কম করছে না ঠিক আছে কারো প্রতি মানে খুব ভালো বলতে পারছি না যে এই ধর্মটা খুব ভালো ওই ধর্মটা খুব ভালো কিন্তু একদিকে যে বুদ্ধি ইসলামের ভিতরে এই জিনিসটা বোধ একটু কম আছে আমার জানা মতে তা আপনি হয়তো বেশি জানবেন এই সম্বন্ধে আমার এক সময় আমি দিল্লিতে থাকতাম তো দিল্লিতে থেকে অন্য কাজের সূত্রে আমি দিল্লিতে থাকতাম সেখানে আমি ভয়টা একটু কম পেতাম কারণ আমি অনেক দূর দূরে ছিলাম আমার ফেসবুকের সমস্ত ইয়ে ছিল এখানে অনেকের চিন্তা না কিন্তু আমার নামে কেস হয়েছিল আপনার কলকাতাতেই কেস হয়েছিল আপনি যে তেহারা দেখিয়ে যে কথা বলছেন আপনার কোনো সমস্যা হবে না তো আহ হয় না কারণ হচ্ছে এই আপনার আইপিটা ইন্ডিয়ান আইপি নয় হ্যাঁ আর আমাদের উপরে এতটা মানে আমি যেটা চালাই ওটা আমি ভিপিএন দিয়ে চালাই তো আসলে আমি চেহারা দেখাই না তো এখানে দেখাচ্ছি বোধহয় অসুবিধা হবে না আর তাহলে আপনি কম বলা যায় ততটুক কমই বলেন কারণ হচ্ছে এইখানে যুক্ত হওয়ার জন্য যদি আবার কোনো একটা সমস্যা হয়ে যায় এই কারণে আপনাকে বলছি আপনি যদি আরেকদিন যুক্ত হয় অন্য একটা নাম দিয়ে ভিডিও ছাড়া আমার সাথে কথা বলেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি আপনার কথা শুনে ভালো লাগছে কিন্তু আপনি আপনি বলবেন সেই আমাদের পদ্ধতিটা হওয়া উচিত নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করে তারপরে আমরা কাজ করবো তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাই আপনাকে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম